রাত্রিবেলা কিভাবে গজরাজ পাম গাছের লোভে রিসর্টের ভিতরে ঢুকে যাচ্ছে দেখুন আপনারা। এই যে গজরাজ ধীরে ধীরে আসছে, এই যে গেটের সামনে চলে এসেছে গজরাজ। এবার গেট আস্তে করে হালকাভাবে ধাক্কা দিয়ে গেট খুলে ফেলেছে। খুলে ফেলে দেখুন গজরাজ খুব সন্তর্পণে ধীরে ধীরে এই লাটাগুড়ির একটা রিসোর্ট এর ভিতরে ঢুকে পড়ছে। একটা পাম গাছের লোভ লেগেছে গজরাজের, সেই গাছটা গজরাজ টার্গেট করেছে, এই গাছটাকে খাওয়ার জন্য আসবে। এই দেখুন কিভাবে ধীরে ধীরে ভিতরে চলে এসেছে। এই এখন ক্রস করে চলে গেছে, চলে গিয়ে যথারীতি পাম গাছটাকে ভেঙে নিয়ে দেখুন সুরে করে, এই সুরে করে গাছটা দেখুন টেনে নিয়ে বাইরে যাচ্ছে। দেখুন এই পাম গাছটাকে গজরাজ টেনে নিয়ে চলে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং সিন এটা, মানে দেখাও সৌভাগ্যের ব্যাপার। এই যে দেখুন গজরাজ ধীরে ধীরে পামটি নিয়ে গেটের বাইরে খাওয়ার জন্য চলে গেছে। এখানে ধীরে ধীরে এই যে দেখুন পামটি খাওয়া শুরু করেছে গজরাজ। রাতের বেলা ভিডিও করা খুবই কষ্টকর ব্যাপার, তাও যেটুকু পাওয়া গেছে আপনাদের দেখার জন্য তুলে ধরলাম। কার্সি সান সিটি কর্তৃপক্ষ এবং আমার বন্ধু অমিত দাস, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।